হ্যালো স্টুডেন্টস, হ্যালো প্যারেন্টস, বর্ণা ম্যাম এসে গেছে বর্ণা ব্রেনিয়াক্সের নতুন ক্লাস নিয়ে, যেখানে আজ আমি বাচ্চাদের ভিজুয়ালাইজেশন শেখাবো। বাচ্চাদের ইন দ্য সেন্স 4-5 বছরের বাচ্চাদের, কারণ 6 থেকে 14 বছরের বাচ্চাদের জন্য আমি আগের ক্লাসে ফর্মুলা বালা সাম শিখিয়েছিলাম, যেটাকে আমি বলেছিলাম স্মল ফ্রেন্ডের কনসেপ্ট। এবারে ফর্মুলা বালা সাম কিন্তু 4-5 বছরের স্টুডেন্টদের করার দরকার নেই, তাদের জন্য আমি ভিজুয়ালাইজেশন শেখাবো আজকে। তো সেই জন্যই একদম ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আর শিখতে থাকো। যারা আজকে আমার ক্লাসে নতুন জয়েন করলে, তাদের আমি বলে রাখি যে 4-5 বছরের স্টুডেন্টদের জন্য কিন্তু এই ছোট অ্যাবাকাসটা কিনে নেওয়া ভীষণ দরকারি, আর 6 থেকে 14 বছর বয়সী স্টুডেন্টদের জন্য এই বড় অ্যাবাকাসটা, যেটা নিশ্চয়ই কিনে নিতে হবে। কোথা থেকে কিনবেন সেই লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করে আপনারা অ্যাবাকাসটা কিনে নিন। আর যারা আমার ক্লাসে আজকে নতুন জয়েন করছেন, তাদেরকে বলবো যে আমার আগের প্রত্যেকটা ক্লাসের লিংক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ক্লাস ওয়াইজ দেওয়া আছে, তাই ক্লাস ওয়াইজ আপনারা দেখে আমার আজকের ক্লাসে জয়েন করুন। তো যেটা আমি বলছিলাম যে 4-5 বছরের বাচ্চাদের আমি আজকে ভিজুয়ালাইজেশন শেখাবো, সেটা কিরকম? আমরা জেনারেলি বাচ্চাদের কিন্তু অ্যাডিশন সাবট্রাকশন শেখাই 4-5 বছরের স্টুডেন্টদেরকে হাতে হাতে ফিঙ্গার দিয়ে। যেমন 4টে পেন্সিল তোমার কাছে আছে, আমি 2টো পেন্সিল নিয়ে নিলাম, আমার কাছে কটা পেন্সিল থাকলো, বাচ্চারা কিন্তু সুন্দর কাউন্ট করে বলতে পারে 2 পেন্সিলস। সেরকম ভাবেই আমি যদি শুধু ফিঙ্গারে ইউজ করি, আমার কাছে কিন্তু শুধু 10 ফিঙ্গার্স থাকবে বাচ্চাদেরকে কাউন্টিং শেখানোর জন্য, মানে ম্যাক্সিমাম আমরা 10 নাম্বার ইউজ করতে পারবো। তো সেই জন্য আমি সবসময় প্যারেন্টসদেরকে বলি যে নাম্বার বাড়ানোটা অনেক বেশি ইম্পর্টেন্ট। 4-5 বছর বয়সী বাচ্চাদের কাছে 100 পর্যন্ত নাম্বারের ইন্ট্রোডাকশন কিন্তু খুব ভালোভাবে হয়ে যায়। আমরা যখন অ্যাবাকাস অপারেট করি, আমি বারবারই শিখিয়েছিলাম যে আমাদের লেফট হ্যান্ডের এই 2টো ফিঙ্গার আর রাইট হ্যান্ডের এই 2টো ফিঙ্গার কিন্তু বাইরের দিকে থাকে। ওকে, তো কারণ আমরা ইউনিট রড যখন ইউজ করি তখন আমরা রাইট হ্যান্ড দিয়ে ইউজ করছি, যখন আমরা টেন্স রড ইউজ করি তখন কিন্তু আমরা লেফট হ্যান্ড দিয়ে ইউজ করছি। তার মানে আমরা কি বলি যে রাইট সাইডের যে রডটা সেটার সমস্ত কাজ তোমার রাইট হ্যান্ডই করবে, লেফট সাইডের যে রডটা সেটার সমস্ত কাজ লেফট হ্যান্ডই করবে। তাহলে আমরা ডিনোট করবো যে আমাদের রাইট হ্যান্ডটা হলো আমাদের ইউনিট রড, ওকে, আর আমাদের লেফট সাইডের যে রডটা মানে টেন্স রড সেটা আমাদের লেফট হ্যান্ড। আমাদের অ্যাবাকাসের নিচের দিকে 4টে বিট থাকে, তোমার ফিঙ্গারেরও কিন্তু নিচের দিকে 4টে ফিঙ্গার আছে আর উপর দিকে একটা। কিভাবে কাউন্ট করবে? 1, 2, 3, 4 আর থাম্ব হলো 5। আপার বিটের ভ্যালু আমরা 5 শিখিয়েছিলাম, তো সেই রকম ভাবে থাম্বের ভ্যালু 5 হয়ে যাবে। তাহলে 5 আর 1 হলো 6, 7, 8, 9, এটা হলো আমাদের ওয়ানস রড, এককের ঘর। সেরকমই লেফট হ্যান্ড মানে হলো আপনার টেন্সের হাউস আর কি। তাহলে এটা হবে 10, 20, 30, 40, 50, then 60, 70, 80, 90। তার মানে যেখানে আপনি দেখুন আপনার বাচ্চাকে 10 পর্যন্তই লাস্ট শেখাতে পারতেন, সেখানে আমি আপনাদের শিখিয়ে দিলাম 99 পর্যন্ত আপনার বাচ্চারা হাতেই অ্যাডিশন সাবট্রাকশন করতে পারবে। দেখুন, এবার যদি আপনি বাচ্চাদেরকে কোনো অ্যাডিশন দিতে শুরু করেন, যে তোমার কাছে 2টো পেন্সিল ছিল, তারপরে আমি আরো 2টো পেন্সিল দিলাম, তারপরে আমি আরো 5 পেন্সিল দিলাম, তোমার কাছে কটা পেন্সিল থাকলো? 5, 6, 7, 8, 9। সেরকমই তোমার কাছে 20টা চকলেট ছিল, তোমার কাছে 20টা চকলেট ছিল, আমি আরো 10 চকলেট দিলাম, আর তারপরে আরো 50 চকলেট আমি তোমাকে দিলাম, তাহলে কত থাকলো? 50, 60, 70, 80। তো একটা বাচ্চার কাছে 99 এর কনসেপ্ট কিন্তু পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে। তাই আমি প্যারেন্টসদেরকে আজকে রিকোয়েস্ট করব যে বাচ্চাদেরকে ভালো করে ফিঙ্গারের যে নাম্বার কোনটা কি নাম্বার কাউন্ট করছে বা ভ্যালু, যেটা আমি অ্যাবাকাসের ক্ষেত্রেও শিখিয়েছিলাম যে লোয়ার বিডের ভ্যালু 1 ইচ, আপার বিডের ভ্যালু 5, আর লেফট হ্যান্ডেরও কিন্তু 10, 20, 30, 40 আর এটা 50, 60, 70, 80, 90, এই ভ্যালুটা ভালো করে ক্লিয়ার করে দিন বাচ্চাদের কাছে। সো দ্যাট আপনি দেখবেন 4-5 বছর বয়সে কিন্তু আপনার বাচ্চার 99 পর্যন্ত আনসার আসবে, এই রকম ইজি অ্যাডিশন সাবট্রাকশন গুলো কিন্তু খুব ইজিলি করতে পারবে। তো আজ আমি তোমাদের শেখালাম 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9,
10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90 বার বার বাড়িতে এটা প্র্যাকটিস করো। প্যারেন্টসদের বলছি বার বার বাচ্চাদের প্র্যাকটিস করান, ওরা যত বেশি প্র্যাকটিস করবে মানে তত বেশি কিন্তু ওদের ব্রেনে বসে যাবে 20 কি করে হচ্ছে আর 2 কি করে হচ্ছে, 20 এর জন্য কোন হ্যান্ড ইউজ করব, 2 এর জন্য কোন হ্যান্ড ইউজ করব। আজকের মতো এতটুকুই, আমার ক্লাসগুলো তোমরা দেখতে থাকো, শিখতে থাকো। যদি মনে হয় আমার ক্লাসগুলো ভীষণ ইম্পর্টেন্ট প্রত্যেকটা বাচ্চার কাছে, তাহলে আমি রিকোয়েস্ট করব সকলকে যে আমার এই ক্লাসগুলো লাইক করো, শেয়ার করো, ইনফ্যাক্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা প্রেস করে রাখো। সো নেক্সট ক্লাসগুলো যখনই আসবে তোমরা প্রপার আপডেট পেয়ে যাবে, আর বন্ধুদের সাথেও কিন্তু আমার ক্লাসটা শেয়ার করতে ভুলো না। নমস্কার।